আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? তো আমার মুরগি কুঁজে বসেছে কোয়েল পাখির ডিম এবং মুরগির ডিম নিয়ে। তো দেখতে চলে আসলাম যে ডিমগুলো ঠিক মতো নিচ্ছে কি না। তো দেখেন এই পাশটা দিয়ে কিছু ডিম মানে নেয় নেই, ওই কুঁচে নেয় নেই, বুকের মধ্যে টেনে নেয় নেই। মুরগির ডিম এবং কোয়েল পাখির ডিম কিছু এখানে পড়ে আছে। আর হচ্ছে আরেকটা কথা, আমি রাত্রেবেলা একটু খেয়াল করেছিলাম, তখন দেখি মানে কোয়েল পাখির ডিমগুলো সাইডে পড়ে আছে আর ওর ডিমগুলো ওরা ওই নিয়েছে। আর যখন মুরগির ডিম দিয়েছিলাম তখন এরকম কোয়েল পাখির ডিম দিয়েছি তখন হয়নি, সবটি নিয়েছিল। আর এখন দেখেন ডিম হয়ে গেছে এখানে অনেকটি, যার কারণে মুরগি ছোট, মুরগি ডিমগুলো ঠিক মতো নিতে পারছে না। এ কারণে কোয়েল পাখির ডিমগুলো ঠান্ডা হয়ে আছে আর মুরগির ডিমগুলো একটু গরম আছে। আর শুধু যে কোয়েল পাখির ডিম দিয়েছিলাম তখন কোয়েল পাখির ডিমগুলো সুন্দরভাবে নিয়েছিল, আর এখন মুরগির ডিম নিচ্ছে আর কোয়েল পাখির ডিমগুলো ঠিক মতো নিচ্ছে না। দুই একটা ভিতরে দিয়ে দিলে ওইটাই গরম হয় আর বাদ বাকিগুলো এভাবে পড়ে থাকে। তো আমি তারপরে একটা ভাঙলাম, ভেঙে দেখি ভ্রূণটা মারা গেছে, মানে ডিমটা পানি পানি হয়ে গেছে, মানে নষ্ট হয়ে গেছে। তো দেখেন একদিনেই কয়েক ঘন্টার মধ্যেই মুরগি ঠিক মতো তা না দেওয়ার কারণে ভ্রূণটা মারা গেল, ঠান্ডা হয়ে গেছে, পুরো ডিমটা বরফ হয়ে গেছে ঠান্ডা হয়ে। আর ওর ডিমগুলোই ওর ঠিক মতো তা দিয়েছে, আর দুই একটা ডিম হয়তো কোয়েল পাখির এই পাশটা একটু গরম হয়েছিল। তো এখন আমি কি করতে পারি? তো দেখেন এই ধরনের সমস্যার মোকাবেলা হতে হলো আমার। এই যে দুই রকমের ডিম দেওয়ার পরে এই ধরনের সমস্যাগুলো হচ্ছে। তো এখন আমি কি করতেছি, ডিমগুলো সরিয়ে নিচ্ছি, কোয়েল পাখির ডিমগুলো সরিয়ে নিচ্ছি, দুই কয়েকটা রাখবো এখানে, তিনটা চারটা দিয়ে দিই, আর বাকিগুলো সরিয়ে নিব। ভ্রূণ চলে আসছে, ভিতরে মারা গেছে, ঠান্ডা হয়ে গেছে, আর সবটি আমি ভাঙিও নাই। তো দেখি ওগুলো কি করা যায়। আর কোয়েল পাখি তো আর ডিম কখনই মনে হয় তা দিব না, তাও দেখি ডিমগুলোর ভিতরে ভ্রূণ চলে আসছে আর মুরগিগুলো ঠিক মতো নিচ্ছে না, ওর ডিমই নিতে পারছে না। নয়টা ডিম তো কম কথা না, আর মুরগিটা অত বড় না যে সবগুলো ডিম একসাথে নিতে পারবে। তো তার জন্য এই কোয়েল পাখির ডিমগুলো সাইডে পড়ে আছে আর এগুলো ঠান্ডা হয়ে গেছে। তো এখানে আবার আমার এই কোয়েল পাখিগুলো আছে যাদের ডিমগুলো আমি দিয়েছিলাম মুরগির নিচে। তো দেখেন ওরা আবার ডিম একটা পেড়ে রেখেছে, তো কালকে দুইটা পেরেছিল, আজকে একটা পারছে। তো আজকেরটা সরিয়ে নিলাম আর এই ডিমগুলো তাহা দেওয়ার ডিমগুলো দিলাম। এগুলো বাড়তি ঝামেলা ছাড়া কিছুই না, কারণ হচ্ছে কোয়েল পাখি ডিমে তা দিয়ে ডিম ফুটায় না। তো তাও আমি দিলাম, আমার মনে হয় এগুলোর ভিতরে বাচ্চা মারা গেছে, এগুলোর ভিতরে কোনো জীবিত ভ্রূণ নাই, কারণ ডিমগুলো সারা রাতেই বাইরে পড়ে ছিল। মানে তো আমি এখন কি করলাম যে এখানে আমাদের একটা দোলনা আছে, তো এই দোলনাটা আমি এই পাশে একটু ই করলাম, এইভাবে দিলাম। তো এখানে একটু ঝুড়ির মধ্যে ওই যে খড়কুটা দিলাম, দেওয়ার পরে কোয়েল পাখির ডিমগুলো দিলাম, আবার সেল কোয়েল পাখিটা আগে দিলাম, কারণ হচ্ছে ওই তো ডিম পারে না, ওই যদি তা দেয় ঠিক মতো, যদিও দেয় মানে এটা মনের ধারণা আর কি, দিবে তো নাই। এটা ওই যে দেখেন ডিমগুলো ওইখানে আছে। তো দেওয়ার পর ওই হালকা করে একটু হাঁটাহাঁটি করতেছে, প্রথমে দেখতেছে। এরপরে দেখেন আমিও ক্যামেরাটা ধরে বলছি, দেখি ওই কী করে, ডিমগুলো কি দেয় কি না। তো ওই মনমরা হয়ে বসে আছে, কেমন জানি করতেছে। তো আমি করলাম কি, বাকি কোয়েল পাখিগুলো এনে দিলাম, যে দেখি মা কোয়েল পাখি যে ডিম পেরেছে ওর হয়তো মায়া লাগতে পারে, যে ডিমে যদি তা দেয়। তো এই ভেবে আমি বাকি কোয়েল পাখিগুলো আনলাম। ওই যে দেখেন আনার পরে আমি ওইখানে দিয়েছি, দেখেন দোলনা দিয়ে দিয়েছি, এই কারণেই যে যারা বন্য কোয়েল পাখি তারা কিন্তু একটু আড়ালে ডিমগুলো তা দেয়। তো দেখেন একটু একটু দেখা যাচ্ছে যে ওই একটা কোয়েল পাখি কিন্তু ডিমগুলো বুকে নিয়ে বসে আছে, নিয়েছে কিন্তু আবার চুপি চুপি এদিক থাকে ওদিক থাকে। ওরা হলো নিরিবিড়ি স্থান খোঁজে, যে এখানে কোনো মানুষের আনাগোনা কম, যেখানে ওদের ডিস্টার্ব করা করবে না, এরকম একটা পরিবেশ চায়। তো আমি তার জন্য ওদের চারোদিক থেকে একটু ঘেরাও করে দিয়েছি, যাতে ওরা বুঝতে না পারে এখানে কোনো মানুষের আনাগোনা আছে, মানে ওরা বুঝতে পারে যাতে ওদেরই ডিমগুলো আছে আর ওরাই আছে। তো এই ভেবে ওরা যদি ডিমে তা দেয়, ওই যে দেখেন একটা কোয়েল পাখি কিন্তু বসে আছে, ডিমের উপরেই বসে আছে। আমি একটু ভালো করে জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। ওই তো দেখেন একটা কোয়েল পাখি বসে আছে আর বাকি দুইটা এই পাশে রয়েছে। তো বন্য কোয়েল পাখি হলে হয়তো এতক্ষণে তা ঠিক মতো দিত, আর কোয়েল পাখি মুরগির মতো না যে কুচ এসে একদম ভরে যাবে আর সরবেই না, এরকম না। কিন্তু ওরা কিন্তু দেখেন ডিমের
প্রতি ওদের ভালোবাসা আছে, তার কারণে এই যে বসে আছে এই পাশটা দেখা যাচ্ছে। পেটের নিচে কিন্তু আরও ডিম আছে, বাকি ডিমগুলো তো আমি ওখানে দিয়েছি, অনেকক্ষণ রাখছি, তারপরে দেখি পাড়াপাড়ি করে তারপর করছি কি ডিমগুলো সরিয়ে নিয়ে এসেছি। নিয়ে এসে পড়ার পরে আমি ওদেরকে পানি দিয়েছি, ওরা অনেক পিপাসা ছিল, পানিটা ছিল না এখানে। তো দেখেন পানি দেওয়ার পরে ওরা এতটা পানি খাচ্ছে, শুধু পানি খেয়ে যাচ্ছে, পানি খেয়ে যাচ্ছে, মানে আমি আমার লাইফেও দেখি নাই কোয়েল পাখি এভাবে মানে মুরগির মতন এত করে পানি খায়। ওর পানিটা কি হয়েছিল, নোংরা করেছিল, আর সারা রাত্রেও পানি দেওয়া হয়নি, বিকেলেও দেওয়া হয়নি। তো সকালে এখন আবার অনেক বেজে গেছে, 10টা 11টা বেজে গেছে, তো তখন খেয়াল হয়েছে, তো আমি তখন এসে আবার পানিটা চেঞ্জ করে দিয়েছি। তো তার কারণে দেখেন পানিটা অনেক খাচ্ছে, ওদের অনেক পিপাসা পেয়েছে, তো পানির খাওয়াটা আর থামতেছে না, শুধু খাচ্ছে। আর ওই ডিমগুলো আমি কী করেছি, ওই ডিমগুলো আমি আবার একটা ভেঙেছিলাম, তো ভাঙার পর দেখি একটা ভ্রূণ আছে, নড়াচড়া দিচ্ছি, আর আরেকটা ভ্রূণ, আরেকটা ডিম ভাঙছি, তো এটা দেখছি মারা গেছে, আরেকটা ডিম নষ্ট হয়ে গেছে। তো এইভাবে হয়ে গেল। তো আমি করলাম কি, যে আমার দুইটা ডিম আবার সিদ্ধ দিয়ে দিছি, তো সিদ্ধ দেওয়ার পরে দেখি ডিম ঠিক আছে, মানে কোনো ভ্রূণ আসে না ওইখানে, মানে সব কয়টা ভ্রূণ আসেও নাই, কয়েকটা আসছে, কয়েকটা নষ্ট হয়ে গেছে, কয়েকটা মারা গেছে, এই অবস্থা হয়েছে, মানে যেটা একটু তা পড়েছে সেটা জীবিত ছিল। তো আর বাকি 3-4-5টার মতো মানে ডিম মানে হয়ে কুচেই দিয়ে দিয়েছি মুরগির নিচে, যা দিয়ে যা হয় আল্লাহ ভরসা, আর ওখানে যাব না, হাত দিব না, তো কারণ হচ্ছে ওর বগুলো বা যত বারবার যাবো অতই মুরগির ডিস্টার্ব হবে, ডিমগুলো ঠিক মতো ফোটাবে না, তো যত কম যাওয়া যায় ততই ভালো। তো আমি খাটের নিচে রাখছিলাম, এরপরে আমি খাটের নিচ থেকে সরিয়ে দিয়েছি। তো দেখেন আমার কোয়েল পাখিগুলো এখনও কিন্তু পানি খাওয়া আর হয় নাই, পানি খাচ্ছে খাচ্ছে খাচ্ছেই, তো ওরা ওরা ডিমে তা দিবে না কখনোই। তো আমি আমার জানার ছিল, তাও আমি মনকে মানাতে পারছিলাম না বলে দিয়েছি, যে দেখি যেহেতু ডিম পারছে যদিও দেয়, কিছুক্ষণ বসে থাকে, তারপরে অন্যগুলো এসে আবার পাড়া দেয়, ডিমের তুন চলে যায় ওদিকে যায়, এরকম করে। তো এই করে দেখে আমি সরিয়ে নিলাম ওদের কাছ থেকে ডিমগুলো, তো ওরা পানি খাচ্ছে। তো দেখেন পানি দিয়ে পেটটা পুরো ভরে ফেলেছে, তো আমি একটু খেয়াল করে দেখলাম, এবং আমি একটু পেটের নিচে একটু হাত দিয়েছি, তো হাত দেওয়ার পরে দেখি পানি এইভাবে এভাবে নড়াচড়া খাচ্ছে পানি। আর হচ্ছে এই যে দেখেন এই মোরগগুলো, দেখেন এই মুরগিটা আর এই মোরগটা, লাল মোরগটা দেখেন কতটা বড় হয়েছে, এখন কিন্তু একটু একটু বাঘ দেয়। তো আমি বাইরে চলে আসলাম, আর আমার যে মুরগিটার ডিমগুলো আমি এই বাইরে রেখেছি, বাইরে বলতে যে খোয়ারটা আছে না মুরগির ঘর, এই মুরগির ঘরের মধ্যে আমি লাল বালতিটা মানে যেখানে ওকে কুচে বসিয়েছিলাম, তো ওইখানে আমি রেখে দিয়েছি। কারণ হচ্ছে ওই যখন বের হবে তখন হয়তো টয়লেট করার প্রয়োজন হতে পারে বা খাবার খাওয়ার প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে ওই দরজাটা সবসময় খোলা থাকবে, আর তখন ওই ইচ্ছা মতো বের হতেও পারবে আবার যেতেও পারবে, এই ভেবে আমি ওখানে রাখলাম। আর এই মুরগির বাচ্চাগুলো দেখেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেকটাই বড় হয়ে গেছে, আর এটাগুলো 100% পিওর দেখা যাচ্ছে যে দেশি মুরগি। আর অনেক সময় হয় কি দেশি মুরগির থেকেও সোনালি দু একটা বের হয়ে যায়, কিভাবে হয় জানি না, মানে পাগুলো লম্বা লম্বা হয়, তারপর শরীরে পশম কম হয়, ডিম যখন প্রাপ্তবয়স্ক হয় ডিমগুলো বেশি পারে, এই দেখে বোঝা যায় যে সোনালি মুরগি বা ক্রস মুরগি। তো এই যে দেখেন আমার অন্য অন্য গাছগুলো দেখেন, এই আমড়া গাছগুলো আমার এবার 5টা আমড়া হয়েছে আর কিছু ফুল দিচ্ছে। আর এখানে যে বড় পেঁপেগুলো দেখছেন এগুলো হচ্ছে আমি পাকাবো, তার জন্য এই গাছে রেখে দিয়েছি। আর এখানে দেখেন আমার কমলা গাছে একটা কমলা আছে, বাকি কমলাগুলো এবার ঝরে গেছে, তো এই একটা কমলাই আছে এখন তুই গাছে, তো দেখি কখন আবার এটা উপরে যায়। আর হচ্ছে এই যে এখানটায় দেখেন পেঁপে গাছের যে পেঁপেগুলো আছে এগুলো দেখেন একটু হলুদ হলুদ ভাব এসেছে, আর নিজটা একটু বেশি সবুজ, তো তার মানে হচ্ছে এগুলো বলা চলে বাতি হয়েছে বা ডাকটা হচ্ছে, এগুলো পাকবে আর কিছুদিন গেলে, তো এই জন্য আমি এগুলো রেখে দিয়েছি, এগুলো পারি নাই। আর তরকারি হিসাবে আমি ছোটোগুলো খেয়েছি। আর এইখানে একটা পেয়ারা গাছ আছে, এটা নতুন করে মুকুল দিচ্ছে। আর এখন আপনাদেরকে দেখাচ্ছি মুরগিটা কোথায় রেখেছি, এই যে এই খোয়ারের মধ্যে রাখছি, ঘরের মধ্যে এখানে রেখে দিয়েছি, মুরগিটা এখানে আছে আপাতত। আর হচ্ছে এইখান দিয়ে আমার তুলসী গাছ লাগিয়ে রেখেছি,
আর এখানে আর অন্য অন্য গাছ আছে মোটামুটি, আমি যতটুকু পারছি এখান দিয়ে লাগিয়ে রেখেছি। মানে এখানে জায়গাটা খুবই সীমিত, আর এখানে পুরোটা বালু দিয়ে ভরাট করা, তো সব ধরনের গাছ হয়তো ভালো হবে না। আর এখানে দেখেন, এখানে আমি মরিচের চারা লাগিয়েছিলাম কিন্তু সব পানিতে চলে গেছে, বৃষ্টি হয়েছিল তো অনেক, তো তার জন্য এরকমটা হয়েছে। তো যখন বৃষ্টি হয় তখন গাছগুলো একদিক দিয়ে ভালো হয়, আবার কিছু কিছু গাছ ক্ষতিও হয়ে যায়। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।